আজকে আমি দুবাইয়ের শেখের বউকে সাজাচ্ছি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছু একটা ইন্টারেস্টিং হবে বা ডিফারেন্ট কিছু একটা হবে। তো ভিডিওতে কেন আমি এই কথাটা বললাম, চলেন পুরো ভিডিওটা দেখি এবং জেনে আসি। আজকে ছিল ফ্রাইডে আর এখন হচ্ছে 6:30 বাজে। পুরো আকাশে কুয়াশা ছিল এবং অন্ধকার ছন্ন ছিল, কিন্তু কেন যেন এখানে ক্যামেরার কারণে হয়তো বা ফকফকা মনে হচ্ছে, আসলে এমনটা না। আমি চলে যাচ্ছি হোম সার্ভিসের উদ্দেশ্যে এবং ওই যে কুমড়োর মতো হেঁটে আসছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডকে আজকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে আমার সেলিব্রিটি ফ্রেন্ড, যে কিনা তার বাসার নিচে আমাকে এতক্ষণ ওয়েট করিয়ে রাখছে। আর এই যে দেখেন, চলে আসলাম হচ্ছে ব্রাইডের বাসাতে। এরকম সাজানো গোছানো গেট দেখলেই আমি বুঝে যাই, হ্যাঁ এটা আমার গন্তব্য, আমি ব্রাইডের বাসাতে চলে এসেছি। তো চলে গেলাম ব্রাইডের বাসাতে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইডের যে জিনিসগুলো, দেখে নিলাম একটু, আর এই বক্সগুলোতে হচ্ছে ব্রাইডের গহনা। তো গহনাগুলো যখন ব্রাইড খুলে দেখাচ্ছিল, তখন আমি বললাম, ওমা তোমাকে তো পুরাই শেখের বউয়ের মতো লাগবে আজকে। ব্রাইড আমাকে দেখাচ্ছিল যে কোনটা তার বাবার বাসা থেকে দেওয়া হয়েছে, কোনটা তার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। যে হাতের এই জিনিসটা, এটা খুবই প্রীতি একটা জিনিস, এটা নাকি ব্রাইডের খুব শখের একটা জিনিস যেটা তার বাবা তাকে দিয়েছে। আসলে দুবাইয়ের শেখের বউ বলে কথা না, গোল্ড লাভার যারা আছে তারা আসলে তাদের সাধ্য অনুযায়ী তাদের প্রোগ্রামগুলোতে গোল্ডই পরার চেষ্টা করে, এবং আসলে তাদের গোল্ড পছন্দ, তাই না? এরকম অনেকেই কিন্তু আছে, যদিও আমার গোল্ড ভালো লাগে না। তো আমিও দেখছিলাম যে ব্রাইডকে আসলে খুবই প্রীতি লাগবে, আর ওর গোল্ডের যে কালেকশন দেখলাম আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে তার গোল্ডগুলো ডিজাইন করা। তো এই যে দেখেন, এই যে মাথার তাজটা, এইটা দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি, বিকজ এত ইউনিক ছিল। আমি বলছিলাম যে এইটা একদম রানী বানায় ফেলবো তোমাকে আজকে আমি। তো বউয়ের কিছু কিছু জিনিস আমি দেখলাম যে ওর ভিডিওতে নিয়ে নিলাম, এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে অনেক। আর একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন হাতের নেলস, মানে এতদিন ব্রাইডের ওড়নাতে স্বামীর নাম দেখেছেন এবং হচ্ছে লেহেঙ্গার ফিতাতে স্বামীর নাম দেখেছেন, আরও কত কত ব্রেসলেট থেকে আরও মানে শুরু করে কত কিছু আছে গলার লকেট, এখন হাতের নেলসের ভিতরেও আপনারা দেখছেন স্বামীর নাম। আচ্ছা, আসলে মেয়েদেরকে যে এই যে দেখি যে হাতের নেলসটাও ছাড়ে নাই যে যেখানে স্বামীর নাম লেখা, আসলে কি ছেলেরা কখনো এরকম কোনো কিছু করে, বউয়ের নাম কোথাও লেখা থাকে? আমি তো দেখিনি এখনো পর্যন্ত। যাই হোক, এত কথা আমি বললে কিন্তু চলবে না। আমি এই যে মেকআপ করছি এখন, মেকআপ কিন্তু আমার 11টার মধ্যে এনি হাউ ডান করে আমার চলে যেতে হবে আমার স্টুডিওতে, কারণ আমার স্টুডিওতে আরও 4 ব্রাইড আমার জন্য অপেক্ষা করছে। তো আপুকে মেকআপটা তাড়াতাড়ি আমি করে আমি চলে যাব হচ্ছে আমার স্টুডিওতে। আর এই যে দেখেন, এখন হচ্ছে আমি শেখের বউ, মানে শেখের বউয়ের প্রিপারেশন নিচ্ছি, মানে গহনা পরানো হচ্ছে তাকে। আচ্ছা, আমি যে বারে বারে শেখের বউ বলতে সেটা কি বলাটা উচিত বলেন? আমার ব্রাইডের হাজব্যান্ডের নাম হচ্ছে রাফসান। আর একটা জিনিস, রাফসান নামটা যখন শুনছি ভাই, তখন থেকে আমার মনে হচ্ছিল যে ওই যে নিশো ভাইয়ের সেই নাটকের কথা, রাফসান হকের রান্না সুস্বাদু তো হতেই হবে। আপনারা কি নাটকটা দেখেছেন তো? না, যাই হোক। তো এই যে ব্রাইডকে আমি গহনা পরাচ্ছিলাম, তো প্রত্যেকটা গহনা আমি পরাচ্ছি আর মনে হচ্ছে যে একটু একটু করে সৌন্দর্য যেন বেড়েই চলছে। মাশাআল্লাহ, আমার ব্রাইডকে একদম পুতুলের মতো লাগছিল। আমার তো ভাই, আমার মানে কিছু কিছু ব্রাইডের ভিডিও যখন আমি এডিট করতে বসি, তখন আমি নতুন করে মনে হয় আমি নিজেই আমার মেকআপের প্রেমে পড়ে যাচ্ছি অথবা ব্রাইডের প্রেমে পড়ে যাচ্ছি। তো মাশাআল্লাহ বলে যাবেন সবাইকে, আপুটাকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখেন, গোল্ডগুলো পরানোর সাথে সাথে তার সৌন্দর্য বেড়ে চলছে, তাই না বলেন? আর এখন হচ্ছে আমি একদম প্রতীক্ষিত আমার এই মুকুটটা পরাবো ব্রাইডকে। আমি আসলে মানে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক লেগেছে এই মুকুটটা। তো ব্রাইডকে আমি একদম রানী বানিয়ে ফেললাম। এখন আমার ব্রাইডের শখের জিনিস পরানো হচ্ছে যেটা তার বাবা তাকে দিয়েছিল, এবং সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মাশাআল্লাহ, দেখেন কত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমার ব্রাইড জুয়েলারি অ্যাড করছে, এমনটাই কিন্তু মনে হচ্ছে, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি মিউজিক অ্যাড করতে পারবো না, কারণ এখন হচ্ছে ফেসবুকে প্রচুর পরিমাণের কপিরাইটের ইস্যু থাকে। সো দ্যাটস দ্য রিজন আমি আপনাদের সাথে মিউজিক অ্যাড করতে পারছি না। আপনারা আমার ভোকালের সাথেই আমার ব্রাইডকে একটু দেখেন। আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু আমার সেই সিম্পলের মধ্যে গর্জিয়াস ব্রাইডটা, যে কিনা তার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে হায়ার করেছে। এটা ছিল তার হলুদের লুক এবং এঙ্গেজমেন্টের লুক, তো আপনারা দেখেছেন। এবং আজকে হচ্ছে তার বিয়ের লুক, আর রিসেপশনের দিনের যে লুকটা হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ওই ভিডিওটা দেখা পর্যন্ত ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।